বরিশাল বহুমুখী সিটি পাইকারি কাঁচাবাজার। এখানে বেশিরভাগ সবজি আসে যশোর, দিনাজপুর, মেহেরপুর, ঠাকুরগাঁ সহ বেশ কিছু জেলা থেকে। এসব পণ্য সরবরাহ হয় নগরীর বিভিন্ন বাজারে। মোহাম্মদ সবুজ 11 বছর ধরে সবজি বিক্রি করেন বরিশাল নগরীতে। ভোর 5টায় পাইকারি বাজার থেকে সবজি কিনে ভ্যানে করে নিয়ে যান পাড়া মহল্লার বাসিন্দাদের কাছে। শুধুমাত্র সবুজ নয়, তার মতো অনেকেই এখান থেকে সবজি নিয়ে ফেরি করে বিক্রি করেন। এই কাঁচামাল সিটি মার্কেট দিয়ে পাইকারি ধরে নেই, মহল্লায় ঘুরে ঘুরে বেশি। আজকে শুক্রবার বাজারে মালের দাম একটু বেশি, একটু কম থাকলে বেচা কিনা ভালো হয়। একদিনের মাল যদি আরেকদিন যদি 10 টাকার মাল যদি 20 টাকা হয়ে যায়, আমাদের সাথে যারা ক্রেতা আছে তাদের সাথে আমাদের সাথে অনেক গ্যাঞ্জাম হয়। ঈদের পর সরবরাহ বাড়ায় বরিশালের পাইকারি সবজির বাজারে কমেছে সবজির দাম। প্রকার ভেদে কেজি প্রতি দাম কমেছে 5 থেকে 7 টাকা, পেঁপে 14 টাকা, কাঁচা কলা হালি প্রতি 5 থেকে 12 টাকা, কুমড়া 12 থেকে 25 টাকা, কাঁকরোল 20 থেকে 25 টাকা, আর পটল 10 টাকা ধরে বিক্রি হচ্ছে। তবে গেল সপ্তাহে করলার দাম 20 টাকা কেজি হলেও এখন বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। মরিচের দামও বাড়তি সপ্তাহ ব্যবধানে 20 টাকা বেড়ে বর্তমান দর 120 টাকা। সরবরাহ আছে কিন্তু কোনো খরিদ্দার নাই, বেচা বিক্রি কম, দাম আগের থেকে কিছুটা কম, আর হলো গিয়া মাল সরবরাহ বেশি একটা নাই কম, এই জন্য আর শুক্রবার দিন বাজার এমনিতে একটু খারাপ যায়। পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরা বাজারেও, কমেছে প্রায় সব ধরনের শাকসবজির দাম। এতে বিক্রি বাড়ায় খুশি খুচরা বিক্রেতারা, সন্তুষ্ট ক্রেতারাও। দাম ভালো, মিষ্টি কুমড়া 20 টাকা, পটল নিচে 10 টাকা, করলা নিচে 30 টাকা। আজকে একটু তুলনামূলক সব মিল ঠিকই আছে, খালি করলাটার দাম বেশি। এ বাজারে সব ধরনের চালের দাম অপরিবর্তিত রয়েছে। স্বর্ণাচাল 48 টাকা, আঠাশ 52 থেকে 55 টাকা, মিনিকেট 68 টাকায় বিক্রি হচ্ছে। মুসুর ডাল প্রকার ভেদে মিলছে 95 থেকে 125 টাকায়, চিনি 78 টাকা, আটা 40 টাকা, ময়দা 55, লবণ 30 টাকায় বিক্রি হচ্ছে। তবে এখনও সোয়াবিন তেল বিক্রি হচ্ছে 190 টাকায়। সোয়াবিন তেলের দাম পালিটা 14 টাকা কমেছে, আশা করি সামনে আরেকটু কমবে। বাড়তি মনে করেন প্রত্যেকটা আইটেমের উপর 5 টাকা, 7 টাকা, 10 টাকা, 3 টাকা এরকম বাড়তে হচ্ছে। অন্যদিকে ঈদের পর থেকে সব ধরনের মুরগির দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা, তবে গরুর মাংসের দাম অপরিবর্তিত। আর খাসির মাংস 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 900 টাকায়।